ডব্লিউপি কেরিয়ার, ডব্লিউপি কেরিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গতদিন তোমরা দেখেছো ভিডিও, তো আজ হচ্ছে 13 তারিখ। আজকেও কিছু ভিডিও দেওয়া হবে তোমাদের জন্য, কিছু প্রশ্ন উত্থাপন করা হবে। তো আজকেও একজন ক্যান্ডিডেট যে এখনই বেরোলো ইন্টারভিউ দিয়ে, তোমার নাম কি? পাপাই বিশ্বাস। কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার শিমুনালি থেকে এসেছি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ডব্লিউপি কেরিয়ার। ডব্লিউপি কেরিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গতদিনের মতো আজকেও এসেছি যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে তাদের কিছু প্রশ্ন করতে। তো আজকে আমাদের সামনে আছে, তোমার নাম কি? আমার নাম সুহিত বিশ্বাস। কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার চাকাসার অন্তর্গত বনালীপাড়া গ্রাম থেকে এসেছি। তোমার কটা প্রশ্ন করেছে? স্যার আমাকে কম মিনিমাম 6 থেকে 7টা কোশ্চেন করেছিল। আচ্ছা, প্রশ্নগুলো কি মনে আছে? হ্যাঁ মনে আছে। প্রথমে আমার ঠিকানাটা জিজ্ঞাসা করে, ঠিকানা জিজ্ঞাসা করার পরে তুমি কী অবধি কী পড়াশোনা করেছো কোনো অবধি, আমি সেটা বললাম। বলার পর বললো যে তুমি বর্তমানে কী করছো, সেটা বললাম। বলার পর বললো যে তোমার বাবা কী করেন, আমি সেটাও বললাম। তারপরে আমার রাষ্ট্রবিজ্ঞান কী কী সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে, সেই সাবজেক্টগুলো বলার পর আমাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন ধরা শুরু করে, সেখান থেকে কয়েকটি সংবিধান থেকে কোশ্চেন ধরেছিল। তারপর ক্রিকেট সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেছিল যে তুমি ক্রিকেট খেলো কি খেলো না, আমি বলার পর তারপর বললো যে আইপিএলটা কোথায় হবে, আমি বললাম দুবাইতে হবে, ইউআইতে। তারপর বলার পর তো বললো যে আসো। আচ্ছা, ওই রাষ্ট্রবিজ্ঞান থেকে কী কী প্রশ্ন করেছিল সেগুলো কি মনে আছে? রাষ্ট্রবিজ্ঞান ধরেছিল যে সংবিধানে তোমার যে দুটি প্রথম বলছে প্রস্তাবনা সম্পর্কে বলতে, সেটা বলার পর তারপরে বললো প্রস্তাবনায় যেই ধারা মানে যেই স্বাধীনতার অধিকার না সাথে সরি তোমার হচ্ছিল বলো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই যে যেই কটা মানে যুক্ত ছিল সেইগুলো জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর বললো যে ধর্মনিরপেক্ষ আর প্রজাতান্ত্রিক এটা কোন ধারাতে বলা আছে, আমি বললাম 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল। তারপরে বললো যে তোমার সংবিধান থেকে দু একটা কোশ্চেন করার পর তারপর আর কিছু করেনি। ক্রিকেট থেকে শুধু ওইটাই জিজ্ঞাসা? হ্যাঁ, ক্রিকেট থেকে ওটাই জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, থার্মাল টেস্ট আর SPO2 টেস্ট যেটা হয় সেটা কি তোমাদের হয়েছিল? হ্যাঁ, প্রথমে ওটা ঢোকার পরেই ওটা করেছিল। তারপরে ভিতরে ঢুকে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়, তারপর ওখানে গিয়ে ইন্টারভিউ রুমে ঢোকানো হয়েছিল। কতক্ষণ ধরে ইন্টারভিউ হয়েছিল? আমার ইন্টারভিউটা বেশিক্ষণ হয়নি, ওই 2 থেকে 3 মিনিট, খুব জোর 3 মিনিট। ইন্টারভিউ বোর্ডে কতজন ছিল? বোর্ডে মেম্বার ছিল 7 থেকে 8 জন মতো বোর্ডে মেম্বার ছিল। আচ্ছা, প্রশ্ন করছিল কতজন? প্রশ্ন ম্যাম করেছিল আর 3টা স্যার করেছিল। আচ্ছা, ইন্টারভিউ কি মার্কস পড়ে হয়েছিল? হ্যাঁ, ইন্টারভিউ মার্কস পড়ে হয়েছিল। আচ্ছা, আর হচ্ছে শেষ কোশ্চেন, আচ্ছা কোনো ক্যান্ডিডেট কি অ্যাবসেন্ট ছিল? সেটা বলতে পারবো না, ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল কি না সেটা আমি দেখিনি। আচ্ছা, মানে সেটা খেয়াল করো না? না, ধরো 20 জন করে ডাকছে। হ্যাঁ, 20 জনের মধ্যে 20 জনই কি লাইনে বসেছিল এটা খেয়াল করো? না, এটা আমি খেয়াল করিনি, আশা করি 20 জনই ছিল ওখানে। আচ্ছা আচ্ছা, আর তোমার মানে মেন্স স্কোর কত ছিল? আর মেন্স স্কোর বেশি ছিল না, ওই 37 মতো ছিল। আচ্ছা, তোমার কি মনে হয় এসসিতে কি জেনারেলে কাট অফ কত ছিল? যদি হাইতে যাই তাহলে 47 থেকে 48-এর মধ্যে থাকবে এসসিতে কাট অফ, আর যদি নর্মাল লেভেল হয় তাহলে 44 থেকে 45-এর মধ্যে থাকবে। আচ্ছা, ডব্লিউপি কেরিয়ারে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের সম্পর্কে কিছু বলতে চাও? আমি বলবো তারা যেন না ঘাবড়ায়, নিজের মতোভাবে থাকে নর্মালভাবে, জাস্ট নাম ঠিকানা কী করো আর নিজের সাবজেক্ট থেকে দু একটা কোশ্চেন ধরতে পারে, আর কিছুই না। আর ডব্লিউপি কেরিয়ার তোমার কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে, আমি মাঝে মাঝে দেখেছিলাম, দেখে এখান থেকে আমি কিছু উপকৃত হয়েছি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। আচ্ছা, তোমার ইন্টারভিউতে কতগুলো প্রশ্ন করছে? ইন্টারভিউতে 6 থেকে 7টা। 6 থেকে 7টা বলতে পারবে কোশ্চেন? হ্যাঁ দাদা, বলতে পারবো। প্রথমে আমি পারমিশন নিয়ে ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পরে আমাকে বসতে বললো, আমাকে নাম জিজ্ঞাসা করলো, বাবার নাম জিজ্ঞাসা করলো, তারপরে বললো যে বাবা কী করেন। তারপরে আমি যেহেতু ওখানে উচ্চ মাধ্যমিক পাস শো করেছিলাম, তো আমাকে বললো যে তুমি উচ্চ মাধ্যমিকের পরে আর পড়াশোনা করলে না কেন? তখন আমি বললাম যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, তারপরে অর্থনৈতিক কারণের জন্য পড়াশোনা করতে পারিনি, এভাবে আমি বললাম। তারপরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? তা আমি বললাম যে হ্যাঁ ম্যাডাম শুনেছি। তা বলছে বাড়ি কোথায় বলতে পারবা, মানে কোথায় জন্মগ্রহণ করেছে? বললাম। তারপরে বলছে উনি একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল, বলতে পারবা সেটার নাম কি? বললাম। তারপরে বলছে আচ্ছা তোমার উচ্চ মাধ্যমিকে কী সাবজেক্ট ছিল? আচ্ছা, যে কটা সাবজেক্ট ছিল বললাম। এবার আমার মানে পলস সায়েন্স ছিল, পলস সায়েন্স থেকে বলছে তাহলে তোমাকে একটা কোশ্চেন করি পলস সায়েন্স থেকে। আমি বললাম হ্যাঁ ম্যাডাম করুন। তারপরে বলছে কি যে যে এই যে ভারতীয় ভোটারদের বয়স 21 থেকে 18 করা হয়েছে, এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে একটু বলো। বললাম যে 64তম। বলার পরে বলছে যে আমি এসসি। আমাকে বলছে কি যে যে
তুমি এসসি থেকে সরকারের থেকে কী সাহায্য পেয়েছো? আমি বললাম ম্যাডাম আমি তো এই সবে 2019 সালে সার্টিফিকেটটা হাতে পেয়েছি, এখনও পর্যন্ত কোনো সাহায্য আমি পাইনি। তারপরে বলছে ঠিক আছে আমাদের থেকে আমার মানে আমাদের কোনো কোশ্চেন তোমাকে করার নেই, তুমি আসতে পারো। আচ্ছা ইন্টারভিউ বোর্ডে কত মেম্বার ছিল? টোটাল 7 জন ছিল। 7 জন? প্রশ্ন কতজন করেছে? প্রশ্ন আমাকে 3 জন করেছে, 2 জন ম্যাডাম করেছে, 1 জন স্যার করেছে। কতক্ষণ ওখানে ছিলে? 3.5 মিনিট মতো ছিলাম আমি। 3.5 মিনিট? আচ্ছা। থার্মাল টেস্ট, SPO2 টেস্ট সম্পর্কে? হ্যাঁ, ওই থার্মাল টেস্ট বলতে আগে হ্যান্ড ওয়াশ করানোর পরে মানে চেয়ার টেবিলে গিয়ে বসলাম, বসার পরে থার্মাল টেস্ট করানো হলো, তারপরে লেফট হ্যান্ড দিয়ে আর কি ওটু টেস্ট করানো হলো, ব্যাস ওইটুকু নিয়ে আর কিছু না। আর বসে ইন্টারভিউ হয়েছে না দাঁড়িয়ে? হ্যাঁ দাদা, বসে ইন্টারভিউ হয়েছে। বসে ইন্টারভিউ হয়েছে? আচ্ছা। ইন্টারভিউর সামনেটা একটা প্লাস্টিক দিয়ে চারিদিক ঘেরা ছিল, ওই ভিতরে গিয়ে আমাদেরকে বসতে হচ্ছিলো। আচ্ছা। এই পর্যন্ত বর্ডার দেওয়া আছে, উপরে সাদা কালারের প্লাস্টিক দেওয়া আছে। ইন্টারভিউ কিন্তু মাস্ক ব্যবহার করতে হয়েছে? হ্যাঁ, মাস্ক ব্যবহার করতে হয়েছে। আচ্ছা। আচ্ছা, ইন্টারভিউ কতজন করে দিচ্ছে এক এক শিফটে সেটা কি জানো? হ্যাঁ দাদা, 20 জন করে। কেউ কি অ্যাবসেন্ট ছিল? না না, আমার শিফটে কেউ অ্যাবসেন্ট ছিল না, 20 জনই ছিল। আচ্ছা, তোমার WP ক্যারিয়ার এসে কেমন লাগছে? ভালো লাগছে দাদা। ভালো লাগছে? তুমি WP ক্যারিয়ার দেখো? হ্যাঁ দাদা দেখি। যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তাদের সম্পর্কে কী বলতে চাও তুমি? তাদের সম্পর্কে বলতে চাও দাদা, টেনশন নেই, কোনো কারণ নেই। হ্যাঁ, স্যাররা খুব হেল্পফুল আছে, ঠিক আছে। আচ্ছা। আর কিছু ডকুমেন্টস ভুলভাল হলে পারো স্যাররা নিজেরাই দায়িত্ব নিয়ে ঠিক করে দিচ্ছে। দায়িত্ব নিয়ে ঠিক করে দিচ্ছে। আর ডকুমেন্টস ক কপি নিয়ে আসবে? ডকুমেন্টস 1 কপি করে নিয়ে আসলেই হবে, বেশি কিছু লাগছে না। যা ডকুমেন্টস আছে 2 কপি করে আনলে ভালো, দেখা গেলো কোনো ফটো দেখা গেলো একটু মানে ইনপুট মানে ইয়ে ডিস্টু বেরোলে আর কি। আচ্ছা আচ্ছা। তো মানে যে নেক্সট যারা আসবে তাদেরকে আরও কিছু কি বলতে চাও তুমি? এইটুকুনি বলবো যে টেনশন করার কোনো কারণ নেই, রিল্যাক্স আসতে, ম্যাডামরাও খুব সহজ সহজে প্রস্তুত করছে, খুব বেশি একটা টাইম নিচ্ছে না। আর না পারলে পারে, আবার আমি সাইড থেকে শুনছিলাম, একজন আমার বন্ধু বলছিল, মানে শোনা যাচ্ছে ম্যাডামরা জোরে কথা বলছে, তো যে ঠিক আছে তুমি পারছো না তো রিল্যাক্স হয়ে বসো, হাতে ঘামছো, কারণ ম্যাডামরা এই ধরনের কথাগুলো বলছে আর কি, কোঅপারেট করছে আর কি ভালোভাবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভাইকে অনেক ধন্যবাদ আমাদের WP ক্যারিয়ারকে সময় দেওয়ার জন্য। জয় হিন্দ।